আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাই, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের পারিবারিক যে ছোটোখাটো কাজগুলো করি, ইন্টারনাল ঘরের ভিতরে যে কাজগুলো করি, ওই কাজগুলো করতে গিয়ে আমরা কী কী সমস্যায় পড়ি সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তার আগে বলে নিই, আজকে যারা প্রথম আছেন আমার চ্যানেলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, চমৎকার কিছু ম্যাজিক আপনাদের জন্য আছে। সেটা হচ্ছে, আমি প্রথমে যারা বলতে চাই যে আমাদের প্রথম বিপদটা পড়ে যে কাপড় চোপড় ধুয়ে আমরা আমাদের শখের জামা কাপড়গুলো আমরা পরিষ্কার করছি, ধুচ্ছি, আমরা ধোয়ার পরে যে সাবানগুলো ক্ষারযুক্ত সাবান বা পাউডার ব্যবহার করি, দেখেন ওইটার ধোয়ার পরে কিন্তু এই ক্ষারযুক্ত সাবান বা পাউডারটা কিন্তু আপনার কাপড়ে থেকে যায়, আপনার যে ধুচ্ছেন থেকে যায়, এবং আপনি যখন পরবর্তীতে শুকায় গায়ে পড়লেন, জামাটা যখন গায়ে পড়লেন, তখন কিন্তু আপনার ঘামে, শরীরের ঘামে কিন্তু ওই জামা থেকে কেমিক্যালসগুলো আপনার ভিতরে ঢুকে যাচ্ছে, যেটা স্লো পয়জনিং হিসেবে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এবং দেখেন আমরা অনেক সময় প্লেট পরিষ্কার করছি বাজারে, যে অনেক বারটার কত কী পাওয়া যায় কেমিক্যালযুক্ত হাই পাওয়ারের আপনার ফসফরাস থাকে, খার থাকে, ওইটাতে আপনি প্লেট পরিষ্কার করলেন, প্লেট পরিষ্কার করে কিন্তু দেখলেন চিক চিক হয়েছে, মানে পরিষ্কার হয়ে গেছে এটা কথা ঠিক, কিন্তু এর মধ্যে কিন্তু ক্ষার বা ফসফরাস রয়ে গেছে, যেটা দিয়ে আপনি আপনার আদরের বাচ্চা সবাই ফ্যামিলির সবাই এটা আপনার ভাত খাচ্ছেন বা খাবার খাচ্ছেন, ওইটার যে পয়জনগুলো আপনার ভিতরে খাবারের সাথে ঢুকছে। আপনি টয়লেট পরিষ্কার করার জন্য যে পাওয়ারফুল জিনিসগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি, এটা খুব মানে পাওয়ারফুল কেমিক্যালস থাকে, যেটা দিয়ে আমরা যে টয়লেট পরিষ্কার করছি টয়লেট ক্লিন হচ্ছে, বাট এখানে সতর্কবাণী যেটা লেখা আছে লম্বা একটা লিস্ট সতর্কবাণী, যেটা আপনার শরীর লাগলে পানি দেন, চোখে লাগলে ডাক্তারের কাছে যান, বা অনেক বাচ্চাদের নাগালের বাইরে রাখুন, মানে সতর্কবাণী প্রচুর আছে, তার মানে এটার কত কতটুকু খারাপ দিক থাকলে পরে সতর্কবাণী থাকতে পারে। সো মানে আমি এভাবে বলবো যে যদি আপনার বাচ্চা ভুল করে একবার হারপিক বা এরকম কিছু জিনিস খেয়ে ফেলে, আপনার বাচ্চা কিন্তু খাদ্য নালি শেষ, অনেক পাওয়ারফুল। সো এখানে সতর্ক থাকতে হবে। আমরা ফ্লোর পরিষ্কার করার জন্য যে কেমিক্যালসগুলো ব্যবহার করি, হয়তো বা ফ্লোরটা পরিষ্কার হচ্ছে, আপনি কেমিক্যালস ইউজ করার পরে আপনি ক্লিন করে নিয়ে যাচ্ছেন, পানি দিয়ে পরিষ্কার করছেন, কিন্তু আপনি কি জানেন ওই যে কেমিক্যালসের যে খারাপ মানে পয়জনগুলো আপনার ফ্লোরে থেকে যাচ্ছে, আপনি খালি পায়ে হাঁটছেন, আপনার লোমকূপ দেহ ময়লাগুলো আপনার ভিতরে ঢুকছে, স্লো পয়জনিং হিসেবে আপনার ভিতরে ইনটেক হচ্ছে। এবং দেখেন আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা ফ্রিজ যখন ধুই কোনো কেমিক্যালস দেওয়া, তখন দেখবেন যে আপনার রান্নাবান্না করার জন্য যখন আমরা শাকসবজি বের করি, দেখবেন ওই যে কেমিক্যালস দিয়ে আপনি ধুইছিলেন, এটা গ্রান্ডা শাকসবজি থেকে যাচ্ছে, অর্থাৎ খাবারে থেকে যাচ্ছে, এটা খুব বিরক্তিকর লাগে এবং অনেক সময় ক্ষতির কারণ হয়। এবং দেখেন আমরা অনেক সময় এটাও করে থাকি যে আমরা গাড়ি যখন ওয়াশ করি, গাড়ি ওয়াশ করে আমাদের পছন্দের গাড়িটা আপনি এমন কোনো কেমিক্যালসে ধুইবেন না যাতে গাড়িটা পরবর্তীতে কালারটা চেঞ্জ হয়ে যায় বা কালারটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, এমন একটা চমৎকার বিষয়ের সাথে পরিচয় করাবে আজকে, যেটা হচ্ছে আমেরিকান ব্র্যান্ডের একটা পণ্য, এটা হচ্ছে ফরেভার লিভিং প্রোডাক্টসের একটা পণ্য, এটা হচ্ছে খুবই চমৎকার একটা ক্লিনজার, খুবই চমৎকার একটা ডিটারজেন্ট বলতে পারেন, সেটার নাম হচ্ছে ফরেভার এলো এমপিডি। এমপিডি মানে হচ্ছে মাল্টিপারপাস ডিটারজেন্ট, যেটা হচ্ছে আপনার অনেক কাজ করা যায় একটা দেওয়া, এটা দিয়ে আপনি করতে পারছেন, প্রথম হলো আপনি ধোয়ার কাজগুলো করতে পারছেন, এটা দিয়ে হচ্ছে আপনার ধোয়ার কাজগুলো বলতে এরকম কাপড় চোপড় ধুবেন, কিন্তু কাপড় চোপড় এত চমৎকার ক্লিন হবে কিন্তু রং উঠবে না এবং এটা ভুষকা উঠবে না এবং কাপড়ের সব দিকে খেয়াল রাখে, সারাদিন কাপড় ধুলে হাত থেকে কোনো প্রকার চামড়া উঠবে না এবং স্মেলটাও খুব চমৎকার। এটা যখন গোসল করে আপনি শুকায় যখন ইস্ত্রি করে গায়ে জড়াবেন, বডি থেকে এমনি অনেক দুর্গন্ধ মানে আপনার বের হয়ে দেবে না, কারণ এটা স্মেলটা অনেক চমৎকার। এবং আপনি যদি মানে হান্ডি বাতিল পরিষ্কার করতে চান, এক বাটি পানির মধ্যে 4-5 ফোঁটা নেবেন, না সারাদিন সকল হান্ডি বাতিল পরিষ্কার করবেন, খুব চমৎকার ক্লিন হবে, কিন্তু আপনার যেহেতু কেমিক খান নাই, ফসফরাস নাই, পশু চলবে নাই, সো আপনার ওই জাতীয় ক্ষতি যেটা হওয়ার কথা আমরা বলেছিলাম সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি টয়লেট পরিষ্কার করবেন, আপনার কাপড় ধোয়ার পরে ময়লা পানি দিয়ে আপনি টয়লেটও পরিষ্কার করতে পারেন, এবং এক বালতি পানির মধ্যে আপনি 5-6 গ্রাম এমপিডি নিয়ে আপনি টোটাল ফ্লোর 1200-1300 স্কোয়ার ফিটের পুরো ফ্লোরকে আপনি পরিষ্কার করে ফেলতে পারবেন এবং সুন্দর ক্লিন হবে। এবং ক্লিন শুধু হবেই না, এটা আনাচে কানাচে যখন আপনি চিপায় চিপায় ক্লিন করবেন, আপনার যেখানে সার পোকা হয় বা তেলা পোকা হয় এগুলো আস্তে আস্তে কমতে শুরু করবে এবং বাসা টোটাল বাসায় একটা ন্যাচারাল একটা স্মেল বের হয় যেটা খুবই ভালো লাগে, মনে হয় যে আপনি দামি কোনো কী বলে স্প্রে ইউজ করেছেন, অর্থাৎ এয়ার ফ্রেশনার ইউজ করেছেন, এরকম মনে হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন আপনি মানে গাড়ি ওয়াশ করবেন, আপনি এক বালতি পানির মধ্যে আপনি 1 চামচ এমপিডি দেন, দিয়ে পরিষ্কার সুন্দর ফেনা হয়, এটা পরিষ্কার করে আপনি গাড়ি ওয়াশ করেন, সুন্দর ক্লিন হবে, কিন্তু গাড়ির কালারটা একদম চকচকে থাকবে, কালার কখনো নষ্ট হবে না, অনেক বছর পরেও কালারটা নষ্ট হবে না, কারণ এটা আমাদের কোনো প্রকার খার নেই। সবচেয়ে যেটা মিরাকেল ইনফরমেশন আপনাদের জন্য, সেটা হচ্ছে এই এমপিডিটা আপনি কিন্তু মানে জমিতে সার হিসেবে ইউজ করা যায়, অর্থাৎ ময়লা পানিটা ইউজ করতে পারেন অথবা সরাসরি এমপিডি ইউজ করতে পারেন। আমরা পানির বড় যে ইউজ করেছি, আমরা জমিতে ইউজ করেছি, আমরা আমাদের সরষে খেতে আমরা ইউজ করেছি, খুব চমৎকার রেজাল্ট পেয়েছি। সো বন্ধুদেরকে বলবো যে এই প্রোডাক্টটা এমপিডি, এই প্রোডাক্টটা অবশ্যই সবার বাসায় রাখবেন এবং হচ্ছে এটা ব্যবহার করবেন, এবং ব্যবহার বিধিটা আমি বলে দিলাম, এটা খুবই চমৎকার, আপনিও কয়েকদিন ব্যবহার
করলে আপনি এটা পেয়ে যাবেন। সো আপনি বলতে পারেন যে এই চমৎকার পণ্যটা আমরা পাবো কেমনে? হ্যাঁ, এটার ম্যাজিকটা হচ্ছে যেটা পেতে পারেন হচ্ছে যারা ফরেভার লিভিং প্রোসেসে কাজ করছে, ফরেভার লিভিং প্রোসেসে এফবিও আছে, তাদের কাছ থেকে পেতে পারেন। আপনি ইন্টারন্যাশনালি 170 দেশে পণ্যটা পাবেন। ইন্টারন্যাশনালি আপনি অনলাইনে অর্ডার দিয়ে অর্থাৎ আমাদের কোম্পানিতে অর্ডার দিয়ে আপনি প্রোডাক্টটা পেতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করে পণ্যটা পেতে পারেন। অর্থাৎ আপনি আশেপাশে যিনি ফরেভারে কাজ করেন তার কাছ থেকে আপনি প্রোডাক্টটা পেতে পারেন। খুবই চমৎকার প্রোডাক্ট পাওয়া কোনো ব্যাপার না। আগে বিষয়টা হচ্ছে প্রোডাক্টটা আপনার প্রয়োজন কিনা, সেই জিনিসটা আপনি বুঝেছেন কিনা। যদি সেটা বুঝতে পারেন, আপনি যখন বুঝবেন তখনই আপনি খুঁজবেন, আর খুঁজলে যে কোনো জিনিস পাবেন, এটা কোনো ব্যাপার না, ওটা আমি বলতে চাই না। তবে আজকে বলতে চাই যারা আমার সাথে আজকে প্রথম আছেন, একদম নিউ আছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম চমৎকার ইনফরমেশান নিয়ে ফরেভার লিভিং প্রসেসে যারা কাজ করছেন তাদের সামনে দাঁড়াইতে চাই বা আসতে চাই। এবং দেখেন যারা নতুন ফরেভারে কাজ করছেন তাদের অনেক কিছু জানার আছে, আর জানার জন্য কিন্তু ফরেভার এডুজের চ্যানেলটা আপনাদের অনেক সহায়তা করবে আমি বিশ্বাস করি। সো ফরেভার লিভিং প্রোডাক্টসের সাথে যদি সফল হতে চান তাহলে আপনার জানার কোনো বিকল্প নাই। এবং ফরেভারের বিজনেসের সফলতার একমাত্র মানে ওয়েটা হচ্ছে নিজেকে প্রশিক্ষিত করা, আর এই জন্যই হচ্ছে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সো আমাদের সাথে থাকবেন, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।